আছেন মর্নিং ডু চ্যানেল। আমরা আজ গ্রহ নিয়ে পড়ব। গ্রহ মানে প্ল্যানেট। তাহলে চলো বলা যাক, সব থেকে প্রথমে আসছে সূর্য। সূর্য হচ্ছে নক্ষত্র। সূর্য হচ্ছে আগুনের গোলা। সূর্যের আলোতে আমরা আলো পাই, কারণ সূর্যের তাপ ও আলো আছে বলে আমরা আলো পাই। এবার গ্রহদের কথা জানব। গ্রহরা নক্ষত্রের চারিপাশে ঘোরে। গ্রহদের নিজের আলো নেই। গ্রহদের আকার মোটামুটি গোল হয়। সূর্য সবচেয়ে কাছের গ্রহ বলা হয় বুধ। বুধ মানে মার্কিউরি। আটটি গ্রহর মধ্যে সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ। সূর্যের চারিপাশে ঘুরতে বুধের সময় লাগে 88 দিন। বুধের পরের গ্রহ হলো শুক্র গ্রহ। শুক্র ইংরাজি ভেনাস। পৃথিবীর সবচেয়ে কাছে আছে শুক্র গ্রহ। সব থেকে গরম গ্রহ হলো শুক্র। বুধ আর শুক্রের কোনো উপগ্রহ নাই। সূর্য চারিদিকে ঘুরতে শুক্রের সময় লাগে 225 দিন। শুক্রের পর আমাদের পৃথিবী। সূর্য থেকে 3 নম্বর হচ্ছে পৃথিবী। পৃথিবী ইংরেজি আর্থ। পৃথিবীর একটি উপগ্রহ আছে, সেইটা হচ্ছে চাঁদ। রাতের বেলায় যখন আমরা আকাশের দিকে তাকাই তখন আমরা চাঁদ দেখি। সূর্যের চারিপাশে ঘুরতে পৃথিবীর সময় লাগে 365 দিন বা 1 বছর। মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙের দেখায়, তার জন্যই পৃথিবী নীল গ্রহ। পৃথিবীর পরের গ্রহ মঙ্গল গ্রহ। মঙ্গল ইংরেজি মাস। সূর্যের চারিদিকে ঘুরতে মঙ্গলের সময় লাগে 687 দিন। মঙ্গলের মাটিতে লোহা থাকার জন্য মঙ্গলকে লাল রঙের দেখায়। মঙ্গল হলো লাল গ্রহ। মঙ্গলের 2টি উপগ্রহ আছে, ডাইমস ও ফোবোস। সূর্য থেকে 5 নম্বর দূরে আছে বৃহস্পতি। বৃহস্পতি ইংরেজি জুপিটার। বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ। সূর্য চারিদিকে ঘুরতে সময় লাগে 12 বছর। বৃহস্পতি 67টি উপগ্রহ আছে। বৃহস্পতির পরের গ্রহ শনি। শনি ইংরেজি স্যাটার্ন। সূর্য চারিদিকে ঘুরতে একবার সময় লাগে স্যাটার্নে 29 বছর 6 মাস। শনি চারিপাশে ধুলো বরফ দিয়ে তৈরি 7টি বলয় আছে। শনি 53টি উপগ্রহ আছে। শনির পরের গ্রহ ইউরেনাস। সূর্য চারিদিকে ঘুরতে প্রায় 84 বছর লাগে। এটি সবুজ গ্রহ। ইউরেনাসে 27টি উপগ্রহ আছে। সূর্য থেকে 8 নম্বর দূরে আছে নেপচুন। সূর্য চারিদিকে ঘুরতে সময় লাগে 165 বছর। নেপচুনের উপগ্রহ আছে 13টি। নেপচুনকে নীল রঙের দেখায়।
আগে প্লুটোকে নবম গ্রহ বলা হতো, কিন্তু এখন প্লুটোকে বামন গ্রহ ধরা হয়। তাহলে গ্রহ সংখ্যা হলো 8টি। চাঁদ হলো পৃথিবীর একটি উপগ্রহ। উপগ্রহ কি বলো তো? উপগ্রহ হচ্ছে যেইগুলো গ্রহ চারিপাশে ঘোরে এবং নিজস্ব আলো নেই। তাহলে আমরা জানলাম উপগ্রহ গ্রহ চারিপাশে ঘোরে এবং গ্রহরা নক্ষত্রের চারিপাশে ঘোরে। তাহলে বন্ধুরা, আমরা সূর্য ও তার পরিবার নিয়ে শুনলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। বাই বাই।